মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। চিহ্নিত হয়েছে জমি, এবার পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা। এনবিএসটিসির চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়ে কান্দিতে ডিপো তৈরির পরিকল্পনা অপূর্ব সরকারের। কান্দি থেকে রণগ্রাম পর্যন্ত শাটল বাস থেকে অস্থায়ী শেড নির্মাণের ভাবনাও জানালেন সাংবাদিক বৈঠকে। আরও কী কী বললেন শুনব। পবিত্র রমজান মাসে মনমোহিনী আপনাকে জানাচ্ছে ঈদের শুভেচ্ছা। কেনাকাটায় আপনি পাবেন সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার উপর রয়েছে লাকি ড্র কুপন। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। দাদা, নতুন পরিবহনের দায়িত্ব নিয়েছেন, কাজী বাসের জন্য কিছু কি ভাবছেন? পরিবহনের দায়িত্ব দিয়েছেন, যেটাই করব যেটাই হবে, মন্ত্রী আছেন আমাদের শুভেন্দু অধিকারী, তার সাথে আলোচনা, কারণ তিনি এই এলাকাটা ভালো জানেন, বাংলাটা ভালো চেনেন। পরিবহন দপ্তরটাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি, এবং পরিবহন দপ্তরের বিগত বামপন্থী বন্ধুদের দয়ায় বলুন, কল্যাণে বলুন, সহযোগিতায় বলুন, সমস্ত পরিবহন দপ্তরগুলোকে তারা তুলে দিয়েছিল লসে রান করতে করতে। স্বাভাবিকভাবেই আজকে পরিবহন দপ্তর সেই লসের জায়গা থেকে আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, লোকসানের জায়গা থেকে, যার নেতৃত্ব দিচ্ছে শুভেন্দু অধিকারী। আমার শুভেন্দু অধিকারী সেদিন বলেছে যে যাত্রী পরিষেবা প্রথম এবং স্বচ্ছতা বজায় রেখে, পরিষেবা এবং স্বচ্ছতা শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো এই দুটোকে সামনে রেখেই আগামী দিন কাজ হবে। এবং কাঁদির একটা ডিপো করার জন্য আমি এক্ষুনি কাগজ দেখছিলাম, চেয়ে পাঠিয়েছিলাম, সেই কাগজগুলো, কিছু কিছু ল্যান্ড হ্যান্ডওভার হয়েছে। এখানে তিনটে ল্যান্ড আমাদেরকে, একটা পিডাব্লিউডির তরফ থেকে, একটা জেলা পরিষদের তরফ থেকে, একটা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে যে ল্যান্ডটা চিহ্নিত হয়েছে, আমরা মিউনিসিপ্যালিটির ল্যান্ড আমরা দিয়ে দিচ্ছি, সেটাও রেকর্ডও হয়ে গেছে, পরিবহন দপ্তর পেয়ে গেছে। এখন ওই পিডাব্লিউডি দপ্তর এবং জেলা পরিষদের ল্যান্ডটা ওনারা নো অবজেকশন দিয়ে পাঠিয়ে দিয়েছেন। কিছু প্রসিডিউরাল ব্যাপার আছে, সেইগুলো দেখে নিয়ে চেষ্টা করব অতি দ্রুত এখানে একটা নর্থ বেঙ্গলের ডিপো করার কথা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছেন, সেটা যাতে সূচনা করা যায়, এবং অন্যান্য জায়গায় যা যা সুযোগ সুবিধা মানুষকে দেয়া যায় সেটা নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে চেষ্টা করব। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।